আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইমন। তো আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন শনাক্তকরণ যে পরীক্ষাগুলো থাকে। সাধারণত এইখানে ব্রোমিন সংযোজন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে যে জারণ করা হয় সেই দুইটা বিক্রিয়ার মাধ্যমে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন শনাক্ত করা হয়। তাহলে এটা হচ্ছে এলকিন এবং অ্যালকাইনের শনাক্তকরণ পরীক্ষা। এবং এই পরীক্ষাগুলো মনে রাখার জন্য যে কি কি লাগছে, কি কি উৎপন্ন হচ্ছে সেটা মনে রাখার জন্য তোমাদেরকে আমি একটা টেকনিক দিব। টেকনিকটার জন্য তোমাদেরকে একটা জাস্ট একটা ঘটনা মনে রাখতে হবে। ঘটনা হচ্ছে, ধরো সিয়াম নামের একটা ছেলে, সে বিয়ে করতে যাবে। তো এই সিয়াম তাহলে বিয়ে করতে যাওয়ার জন্য তার প্রথম যে আবশ্যকতা সেটা হচ্ছে তাকে বর সাজতে হবে, দেন হচ্ছে গাড়ি থাকতে হবে, গাড়িতে অবশ্যই গোলাপ সাজানো থাকতে হবে। তার মানে সিয়াম বর সাজলো, দেন একটা গোলাপ নিল, তারপরে অবশ্যই এই গাড়িতে মানে বা পারফিউম তো অবশ্যই থাকতে হবে, অল টাইম থাকতে হবে, বিয়ে বাড়িতে তো পারফিউম থাকেই অবশ্যই। সো পারফিউম থাকলো, দেন এই পারফিউম এবং গোলাপ এটা নিয়ে সে গেল, সে বিয়ে করতে গেল। তো সে যখন খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে বিয়ে করতে গেল, গোলাপ নিল, পারফিউম নিল, অনেক কিছু নিয়ে যখন বিয়ে করতে গেল, তো গিয়ে দেখলো যে তার যে তার সাথে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার আগে বিয়ের আগে দুইটা বা তিনটা রিলেশন অন্য কারোর সাথে আছে বা ছিল। তো সে যেটা করলো সেটা হচ্ছে, সে তো মানে প্রথম দিকে ভেবেছিল যে মেয়েটা অনেক ভালো, বাট এখন যখন জানতে পারলো যে তার দুইটা বা তিনটা রিলেশন আছে, তখন সে ওই বিয়েটা আর করলো না। সে ভাবলো এই বিয়েটা করাটা ঠিক হবে না, তো সে বিয়ে বাড়ি থেকে চলে আসলো। তো সে যখন বিয়ে বাড়ি থেকে চলে আসতো, তখন যেটা হলো সেটা হচ্ছে যেই মেয়েটার বিয়েটা ভেঙে গেল সেই মেয়েটা তো অবশ্যই তার একটা অপমান, এটা সমাজের কাছে অপমান। তো সে যেটা করলো সে হচ্ছে সুইসাইড করলো, এবং সুইসাইডের জন্য সে গলায় দড়ি দিল। তো এই যে এই ঘটনাটা বললাম সেইটার সাহায্যে আমরা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ এবং ব্রোমিন সংযোজন বিক্রিয়াগুলো কিভাবে হয় সেইটা আমরা মনে রাখতে পারবো। সো একটু আমি যে নিউমেরিক্সটা লিখে ফেলি, প্রথমে হচ্ছে সিয়াম, সিয়াম নামের একটা ছেলে, তো সে বর সাজলো, গোলাপ নিল, দেন হচ্ছে পারফিউম, দেন হচ্ছে পারফিউমের পরে হচ্ছে দেন হচ্ছে দুইটা বা তিনটা সম্পর্ক, মানে হচ্ছে দুই বা তিন বন্ধন, মানে হচ্ছে এলকিন বা এলকাইন, দেন হচ্ছে আমরা পাচ্ছি দুই বা তিন সম্পর্কের পরে আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে গলায় দড়ি দিল, আলটিমেটলি গলায়। তো এইখান থেকে আমরা একটু কি পাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানে যদি আমরা একটু নেমোনিক্সটার দিকে খেয়াল করি, সো সিয়াম মানে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম, সিয়াম মানে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম, এবং এইখানে পারফিউম মানে হচ্ছে পারম্যাঙ্গানেট, দ্যাট মিন্স আমি লিখতে পারি পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, এবং এইদিকে বর মানে হচ্ছে ব্রোমিন, দ্যাট মিন্স বিআর2। এখন দেখো ব্রোমিনটাকে কোনো কোনো জায়গায় লাল বর্ণে লিখেছে এবং কোনো কোনো জায়গায় গোলাপি বর্ণে লিখেছে। সো এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হচ্ছে গোলাপি, দ্যাট মিন্স এই গোলাপ দ্বারা তুমি মনে রাখতে পারো পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি, এবং একটা লাল গোলাপ দ্বারা তুমি মনে রাখতে পারো যে ব্রোমিনটা হচ্ছে লাল বর্ণের মিশাল। সো এইটা গেল, এবং দুই বা তিন বন্ধন মানে হচ্ছে এলকিন বা অ্যালকাইন, এবং গলায় দড়ি মানে হচ্ছে গ্লাইকোল। এইগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? সো এদিকে হচ্ছে গ্লাইকোল। সো দেখো তুমি যদি একটা অ্যালকেনের সাথে যদি তুমি ব্রোমিনকে এখন সরি তুমি এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন শনাক্তকরণের দুইটা পরীক্ষা আমরা পেলাম, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে জারণ। এই দুইটার সাহায্যে আমরা যে কোনো একটা এলকিন বা অ্যালকাইনকে একটা অ্যালকেন থেকে আলাদা করতে পারি। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা জানি যে একটা অ্যালকেনের সাথে কিছু অ্যাড আমরা অ্যাড করতে পারি না, সাধারণত অ্যালকেনের সাথে কিছু অ্যাড করতে পারি না, সাপোজ ব্রোমিনকে আমরা অ্যাড করতে পারি না, সেটার একটা কারণ আছে। কারণটা আমি দেখাই, সেটা হচ্ছে যদি আমরা একটা এলকিনের সাথে অ্যাড করি তখন আমরা কোন প্রসেসটাতে অ্যাড করি। সো দেখো এটা হচ্ছে একটা এলকিন CH2, এটা হচ্ছে দ্বিবন্ধন আছে, এবং আমরা যদি বিআর2 দিই, আমরা জানি যে অ্যাড করার জন্য আমাদেরকে একটা বন্ধনকে ভাঙতে হয়, এবং একটা বন্ধনকে ভাঙার পরে এই বন্ধনটাকে ভাঙার পরে আমরা যদি ভাঙি তখন আমরা দুইটা বন্ধন পেলাম, এবং এই দুইটা বন্ধন দুইটা কার্বন দিয়ে নিতে হয়। সো আলটিমেটলি আমরা পাবো হচ্ছে CH2, দেন হচ্ছে CH2, একটা বন্ধনকে আমরা ভেঙে দিব, ভেঙে দুইটা বানাবো, দুইটাকে দুই কার্বন দিয়ে দিব, একটা দিব ব্রোমিন, আরেকটা দিব ব্রোমিন। তাহলে আমরা এখন একটা যৌগ পেলাম, সেটা হচ্ছে ডাইব্রোমোইথেন, ডাইব্রোমোইথেন। এখন দেখো এখন দ্যাট মিন্স আমাদের অ্যাড করার কি ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, একটা বন্ধন এক্সিস্ট থাকতে হবে, অন্য একটা বন্ধনকে ভাঙতে হবে। অ্যালকেনের ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু একটা বন্ধন এক্সিস্ট করতেছে শুধুমাত্র। তো তুমি যদি এই বন্ধনটাকে ভেঙে দাও, খেয়াল করো তুমি যদি CH3 CH3 এই বন্ধনটাকে যদি তুমি ভেঙে দাও, তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো এক্সিস্টেন্সই থাকতেছে না, তাদের মধ্যে যেই
সংযুক্তটা, সেই সংযুক্তটাই থাকতেছে না। দ্যাট মিনস সিএইচট্রি ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে, আবার সিএইচট্রি আরেকটা ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তাদের যে ইথেনের যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু থাকছে না। ইথেনের জন্য দুইটা কার্বনকে অবশ্যই অ্যাড থাকতে হবে, এইটা হচ্ছে একটা কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তুমি এইভাবে বলতে পারো ব্যাপারটাকে, সেটা হচ্ছে যে ইথেনের যে একক যে বন্ধনগুলো, সেই বন্ধনগুলো অনেক শক্তিশালী হয়, সেগুলো হচ্ছে সিগমা বন্ধন। এবং এই শক্তিশালী বন্ধনগুলোকে আমরা সাধারণত ভাঙতে পারি না, সেটা একটা লজিক। এবং ইথিনের ক্ষেত্রে এই যে দুই বন্ধন হয়, দ্বি বন্ধনের দ্বিতীয় বন্ধনটা হচ্ছে পাই বন্ধন, এবং সেই বন্ধনটা হচ্ছে ও মানে দুর্বল, যেহেতু সেই এবং সেই বন্ধনটাকে আমরা ভাঙতে পারি, সেই জন্য সেটাকে ভেঙে আমরা এদিকে অ্যাড করতে পারি। সো এই দুইটা লজিক তুমি নিতে পারো, যে একটা যদি তুমি এদিকে অ্যালকেন দাও তাহলে এদিকে হচ্ছে নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া হবে না। এবং তুমি যদি অ্যালকিন দাও তখন তুমি এই বিক্রিয়াটা পাবো। সো তোমার পরীক্ষার হলে যদি বলে যে দ্বিবন্ধনকে শনাক্ত করো, তুমি যে কোনো এই ব্রুমিনের সাথে অ্যাড করে দেখাতে পারো, অথবা তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে দেখাতে পারো। বাট এটা তোমার কোয়েশ্চেনের উপর ডিফার করে। তোমাকে যদি দুই নম্বরের কোয়েশ্চেন আসে তখন তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ব্রুমিন যে কোনো একটা দেখিয়ে দিলাম। বাট তোমাকে যখন চার নম্বরের কোয়েশ্চেন আসবে তখন কিন্তু তোমাকে দুইটাই দেখাতে হবে। আবার যদি তোমাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট চায় তখন কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দেখাতে হবে। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কিভাবে বিক্রিয়াটা হয় সেটা যদি আমি দেখি। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়াটা হচ্ছে, সরি এদিকে গলায় দড়িটা ছিল, গলায় দড়ি। সো আমরা জানি যে K2Cr2O7 এটা একটা তীব্র জারক, এবং তার মতো একটা জারক হচ্ছে KMnO4। এবং জারক গুলো যেটা করে সেটা হচ্ছে জায়মান অক্সিজেন উৎপন্ন করে দেয়, সেটা হচ্ছে বেসিক। সো এই যে এদিকে আমরা একটা ইথিন নিব, CH2CH2, এবং তাকে আমরা প্রথমে পানিতে দ্রবীভূত করব। পানিতে দেওয়ার পরে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিব, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট জায়মান অক্সিজেন উৎপন্ন করে দেবে। সো এদিকে হচ্ছে KMnO4 থাকবে, আর এদিকে হচ্ছে যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং এদিকে আমরা দিব হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো দেখো আমরা এখন কিভাবে গ্লাইকলটা উৎপন্ন করব। এই যে দেখো আমরা কি বলছিলাম যে গলায় দড়ি নিছে, তাই না? সো গলায় দড়ি মানে হচ্ছে গ্লাইকল। তো গ্লাইকল কিভাবে আমরা পাবো সেটা হচ্ছে এইটার সাথে আমরা প্রথমে H2O কে অ্যাড করব, এবং আমরা জানি একটা দ্বিবন্ধনে কিভাবে H2O কে অ্যাড করতে হয়। সো এদিকে হচ্ছে CH2, এদিকে আমরা একটা বন্ধনকে রাখবো, আরেকটা বন্ধনকে দিব, একটা বন্ধনকে আমরা দুই ভাগ করে দিব, এই দুইটাকে আমরা দুইটা কার্বন দিয়ে দিব। সো একদিকে দিব হচ্ছে H, আরেকদিকে দিব হচ্ছে OH। এইটার পরে দেখো একটা জায়মান অক্সিজেন আছে। তো আমাদের ইনিশিয়াল রিয়াকশন হচ্ছে এতটুকু, এতটুকু রিয়াকশন হচ্ছে এতটুকু, দেখা হচ্ছে এদিকে একটা জায়মান অক্সিজেন আছে, এবং জায়মান অক্সিজেন এইটাও ঢুকে পড়বে ভিতরে, এবং এইটা যখন এইদিকে এসে পড়বে, এইদিকে আসা পড়বে। দ্যাট মিনস এই যে এইটা, এটাকে আমরা বললাম হচ্ছে যদি নাম্বারিং করে নামকরণ করি তখন হচ্ছে 1 2, এটা নাম হচ্ছে 1 2, সরি ইথ, হচ্ছে ইথ 1 2 ডাই অল বা ইথিলিন গ্লাইকল, এটা বাণিজ্যিক নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এখন দেখো এখন এই যে রিয়াকশন গুলো, এই রিয়াকশন গুলোর মাধ্যমে কিভাবে আমরা বুঝবো যে এটা কি দ্বিবন্ধন ছিল নাকি একক বন্ধন ছিল, তার মানে এটা কি সম্পৃক্ত ছিল নাকি অসম্পৃক্ত ছিল। তো সেইটা বোঝার উপায়টা হচ্ছে যখন তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া ঘটাবো তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা গোলাপি বর্ণ আছে, যদি এটা রিয়াকশন করে তখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণটা সেটা নষ্ট হয়ে যাবে, এবং ব্রুমিনের ক্ষেত্রে যে লাল বর্ণটা আছে ব্রুমিনের সেইটা নষ্ট হয়ে যাবে যদি রিয়াকশন করে। কিন্তু যদি রিয়াকশন না করে তখন কিন্তু এই রংটা চেঞ্জ হবে না। দ্যাট মিনস একটা কি একক বন্ধন আছে নাকি তার মধ্যে দ্বিবন্ধন আছে, যদি রিয়াকশন করে দ্যাট মিনস তার বর্ণটা নষ্ট হবে, দ্যাট মিনস সে হচ্ছে দ্বিবন্ধন। যদি রিয়াকশন না করে দ্যাট মিনস তার মধ্যে একক বন্ধন আছে, যেহেতু বর্ণটা নষ্ট হয় নাই, সেটা হচ্ছে আমাদের ধরার টেকনিক। তো দেখো এখন আমরা যখন কোনো একটা যৌগে একক বন্ধন থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত, সেটাকে আমরা বলি সম্পৃক্ত। এবং কোনো একটা যৌগে যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন সেটাকে আমরা বলি অসম্পৃক্ত। তার মানে এটা হচ্ছে সম্পৃক্ত, এটা হচ্ছে অসম্পৃক্ত। তার মানে আমরা এই পরীক্ষা দুটাকে এইভাবে বলতে পারি, পরীক্ষা দুটা হচ্ছে যৌগটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত সেইটা যাচাইয়ের পরীক্ষা। তার মানে হচ্ছে এটাকে অনেক সময় বলা হয় ব্রুমিনের অসম্পৃক্ততার মানে পরীক্ষা, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অসম্পৃক্ততার পরীক্ষা। সো তোমাদের কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে যে অসম্পৃক্ততার পরীক্ষা যাচাই করো বা এরকমভাবে।
তো আজকের যে টপিকটা ছিল এইটাই এ পর্যন্ত ছিল, এবং আমি আশা করি তোমরা তোমাদের যে ভয়টা ছিল এটা নিয়ে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন শনাক্তকরণ বা অসম্পৃক্ততার পরীক্ষা, সেটা সেটার ভয়টা তোমাদের দূর হয়ে গেছে। তো যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনো সাবস্ক্রাইব করে নাও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক দাও, যাতে পরবর্তীতে কোনো লেকচার আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।